আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে জানিয়ে দেব শিরোনাম। তৃণমূল থেকে গুগল ফেসবুকের ক্যাশ সার্ভার তুলে নেওয়ার নির্দেশ, বিটিআরসির বাড়বে ইন্টারনেটে গ্রাহকের খরচ। বিধিনিষেধ উপেক্ষা করে পতেঙ্গা সৈকতে পর্যটকদের ভিড়, স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা, নির্বিকার প্রশাসন। পুঁজিবাজারে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর, সূচকেও ঊর্ধ্বমুখী প্রবণতা, ডিএসসিতে কমেছে লেনদেনের গতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সাথে আছে আমি সাইফুদ্দিন রবিন। এবার পুরো খবর। ডিজিটাল সেবা প্রাপ্তিতে প্রযুক্তি পণ্যের সংকট নিয়ে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন উদ্যোগে চলছে অনলাইন সেমিনার। এ বিষয়ে আরও জানতে আমরা সরাসরি সেমিনারে যুক্ত হচ্ছি। প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা, এবং অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ জানার জন্য আমি আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। এরপর যে আমরা জানতে চাচ্ছি যে ভোক্তাদের প্রতিনিধি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নাজের হোসেন, আপনি জানেন যে সরকার 2017 সাল থেকে আমাদের আমাদের দেশীয় উৎপাদনকে উৎসাহিত করার জন্য এখানে সর্বনিম্ন একটি কর ব্যবস্থা করেছে, যেটি আমাদের প্রেজেন্টেশনে আমাদের প্রদর্শন উপস্থাপন করেছে। কিন্তু আমরা বাজারে লক্ষ্য করি যে আমাদের দেশীয় উৎপাদনের যে ডিভাইসের যে প্রাইস এবং আমদানির যে কৃত যে ডিভাইসের প্রাইস প্রায় সমপরিমাণ, এবং আমরা কিন্তু এই ডিভাইস গুলির মান ঠিকমতো পাচ্ছি না। সেক্ষেত্রে আপনার প্রত্যাশা কি যে আমরা আগামী দিনে 4G নেটওয়ার্ক সকলের জন্য ব্যবহার করার জন্য কি প্রস্তাব আছে? এস এম নাজির হোসেন। হ্যাঁ, ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমি প্রথমে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। আজকে এরকম নীতি নির্ধারক স্টেক মানে যারা সার্ভিস প্রোভাইডার এবং ভোক্তাদের একটা ত্রিপাক্ষিক সম্মেলন আপনি করেছেন, সেই জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তৃণমূল থেকে গুগল ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্যাশ সার্ভার তুলে নেওয়া হচ্ছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে প্রযুক্তিবিদ্যা মনে করেন সরকারের এই সিদ্ধান্তে প্রান্তিক পর্যায়ে সেবার খরচ বৃদ্ধি পাবে, ভোগান্তিতে পড়বেন ইন্টারনেট গ্রাহকরা। সার্ভার সচল রাখতে সহযোগিতা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠিও পাঠিয়েছে আইএসপিভি। গ্রাহকরা ইউটিউব, গুগল কিংবা ফেসবুকে কোনো কন্টেন্ট সার্চ করলে তা এসব প্রতিষ্ঠানের প্রধান সার্ভারে কানেক্টেড হয়। এরপর ওই ডাটা লোকাল ক্যাশ সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে মজুদ থাকে। এতে কেউ একই কন্টেন্ট সার্চ করলে লোকাল সার্ভার থেকেই ওই তথ্য খুব দ্রুত পেয়ে যান। কিন্তু এক যুগ পর ক্যাশ সার্ভারের সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন রাজধানীর বাইরের ইন্টারনেট গ্রাহকরা। আগামী 31 জুলাইয়ের মধ্যে ন্যাশন ওয়াইড আইএসপি এবং মোবাইল অপারেটর ছাড়া সকল আইএসপির কাছে থাকা বৈশ্বিক এসব কোম্পানির ক্যাশ সার্ভার উঠে দেওয়ার নির্দেশ দিয়েছে বিটিআরসি। প্রযুক্তিবিদরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে চরম ভোগান্তিতে পড়বেন তৃণমূলের ইন্টারনেট গ্রাহকরা। ক্যাশ সার্ভার যত গ্রাহকের কাছে থাকবে সেবার মানটা তত ভালো হবে এবং আইএসপির খরচ তত কমে। এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে গ্রাহক পর্যায়ে সেবার মান কিছুটা হয়তো কমবে এবং সেই সঙ্গে আইএসপির খরচের পরিমাণ বেড়ে যাবে। আইএসপির কাছে থাকা ক্যাশ সার্ভার তুলে নেওয়া হলে রাজধানীর বাইরে ভালো মানের ইন্টারনেট সেবা মিলবে না, বিটিআরসিকে এমন কথা জানিয়েছে আইএসপি অপারেটররা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দাবিও উঠেছে। ন্যাশনাল সিকিউরিটির অ্যাসপেক্টে এটা আমরা ওয়েলকাম করি, কিন্তু পক্ষান্তরে আবার এটাও দেখতে হবে যে আমাদের ইন্টারন্যাশনাল ইন্টারনেট ব্যান্ডউইথের চাহিদাটা তখন কিছুটা বেড়ে যেতে পারে, প্লাস প্রান্তিক পর্যায়ের যারা গ্রাহক আছে ওনাদের কোয়ালিটি অফ সার্ভিসটা কিছুটা কম্প্রোমাইজ হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। টেলিযোগাযোগ নেটওয়ার্কের শৃঙ্খলা আনা, জাতীয় নিরাপত্তা, গ্রাহক সংখ্যা এবং মনিটরিং ব্যবস্থা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। বিকল্প হিসেবে আইআইজিগুলোকে ঢাকার বাইরে ক্যাশ সার্ভার স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
শুধুমাত্র নেশন ওয়াইড আইএসপি যা আছে তারা কমিশনের অনুমোদনে ক্যাশ সার্ভার ব্যবহার করতে পারবে, আর আইআইজিগুলো পারবে। আইএসপি যারা বলছে যে আমাদের ক্যাশ সার্ভার নাহলে অসুবিধা, ঠিক না, কারণ আপনি আইআইজির কাছ থেকে এই সার্ভিসটা আপনি পাচ্ছেন। গুজব বা ক্ষতিকর কোনো কিছু যখন এই চ্যানেল দিয়ে আসবে এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সেই লিঙ্কগুলো, সেই ইউআরএলগুলো কিন্তু আমরা সাথে সাথে ব্লক করতে পারবো, যেহেতু ডটের মাধ্যমে আসছে এবং ডটের মাধ্যমে আইআইজির সাথে আইএসপিদের একটা যোগাযোগ আছে। গ্রাহক স্বার্থে ক্যাশ সার্ভারগুলো সচল রাখতে সহযোগিতা চেয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে আইএসপি। ক্যাশ সার্ভার না থাকলে আইএসপিগুলোকে ফেসবুক, গুগল বা ইউটিউব হতে বিপুল পরিমাণ ব্যান্ডউইথ এনটিটেনের মাধ্যমে ট্রান্সমিশন করে নিয়ে যেতে হবে, এতে ইন্টারনেটের খরচ বৃদ্ধি পাবে। নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের কাছে ক্যাশ সার্ভারগুলো তুলে দেয়া, এতে সমস্যা হবে। প্রান্তিক পর্যায়ে যে অপারেটরগুলো আছে, বিশেষ করে আমাদের ছোটো ছোটো আইএসপি যেগুলো আছে, তাদের সার্ভিস দেওয়াটা কষ্টকর হয়ে যাবে এবং তাদের প্রত্যেকেরই খরচ বেড়ে যাবে। আমার মতে প্রায় 50% কস্ট বেড়ে যাবে প্রান্তিক পর্যায়ের ইউজারদের। আইএসপিএবি বলছে বাংলাদেশে গুগল, ইয়াহু, ফেসবুক, ইউটিউবের 400 বেশি ক্যাশ সার্ভার রয়েছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। অনলাইনে বাজেট বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ ও বাংলাদেশ বিজনেস এন্টারপ্রাইজ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। যেমন যদি আমাদের আরো বেশি সোশ্যাল প্রোটেকশনের বরাদ্দ বাড়াতে হয়, সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদের যদি হেলথ এক্সপেন্ডিচারের জন্য আরো বেশি বরাদ্দের প্রয়োজন হয়, সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কোন প্রজেক্ট শেষ করার জন্য যদি আমাদের আরেকটু অর্থ বরাদ্দ করতে হয়, সেটার জন্য আমাদের কালক্ষেপণ করা উচিত। একইভাবে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রেও আমরা যেই জায়গাগুলো দেখা দরকার, যেখানে বরাদ্দগুলো আমাদের দেওয়া দিতে হবে, তার জন্য আমাদের অর্থের প্রবাহটা ঠিক আছে কিনা, এবং সেইটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এবং একই সাথে আমরা যেটা বলছি সেটা হলো যে আমাদের যেই বাজেট বাস্তবায়নের দিক থেকে একটা বড় চিন্তার জায়গা আসছে, সেটা হলো যে এই বাজেট বাস্তবায়নের দিক থেকে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, সুশাসনের সাথে হচ্ছে কিনা, সেই বিষয়ে অনেকগুলো কনসার্ন এসছে। সেই ব্যাপারে খুব স্পষ্টভাবে বাজেট বক্তৃতার ভিতরে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সামনের দিনে সেটা নাই। আমি মনে করি যে এই জায়গাটাতে সরকারের বক্তব্য দেওয়া হোক বা না হোক, পদক্ষেপের আগ্রহটা আছে, এটাতে কোনো সন্দেহ আমি রাখতে চাই না। সুতরাং সেই জায়গাটা থেকে বিবেচনা করলে এইটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে পাবলিক প্রকিউরমেন্টের জায়গায় আমাদের জনগণের অর্থ, সে অর্থের যেন যদি যেন ওয়েস্টেজ না হয়, এটাকে যেন আমরা সঠিক দামে কিনতে পারি, সেই বিষয়ে দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ যেটা বলে শেষ করছি সেটা হলো অনেকগুলো জায়গায় আমাদের সংস্কার কার্যক্রম যেটা সরকারের পরিকল্পনার ভিতরে আছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে করোনার কারণে এটাকে থমকে গেছে। আমি মনে করি যে এই জায়গাটাতে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অবশ্যই কিছু প্রোগ্রেস করব। বিধিনিষেধ উপেক্ষা করে চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতে লেগে আছে অগণিত পর্যটকের ভিড়। বিশেষ করে ছুটির দিনে ঢল থাকে বেশি, প্রচণ্ড ভিড়ের মধ্যে লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি, প্রশাসনের নেই কোনো তদারকি, ফলে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। আনুষ্ঠানিকভাবে পর্যটন স্পট বন্ধ, দর্শনার্থী প্রবেশও আছে বিধিনিষেধে, কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতের চিত্র দেখলে তা বোঝার উপায় নেই। শুক্র এবং শনিবার ছুটির দিন, এভাবেই অগণিত মানুষের ঢল নামে এখানে। বিকেল গড়ালেই তিল ধারণের ঠাঁই থাকে না পুরো সৈকত এলাকায়, বেশিরভাগ এসেছেন পরিবার পরিজন ও শিশুদের নিয়ে। বাচ্চাটা অনেকদিন বাসা বন্দি ছিল, তো যার কারণে একটু আসছি। আমি যে একদম ফবাসি, একটু দেখতে আসলাম, অনেক বছর পরে আসলাম দেশে, ঘুরতে আসছি, ছবি তুলবো, টিকটক করবো, সেই জন্য আসছি। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ঘরবন্দি থাকায় হাঁপিয়ে উঠেছেন, তাই সুযোগ পেলেই পতেঙ্গা সমুদ্র সৈকতে ছুটে আসেন বলে জানান পর্যটকদের অনেকে। সপ্তাহে একবার হয়তো একটু রিস্ক নিয়েও একটু বের হলেও, যদি মেন্টালি যদি ঠিক থাকা যায় তাহলে আমি মনে করি যে ঠিক আছে। এটা লকডাউন হতে হলে মানুষ আসবে না, এখন তো মানুষ গাড়ি ঘোড়া পাচ্ছে, মানুষ ঘরে থাকতে যাচ্ছে না, ঘর থেকে বাইরে যাচ্ছে। এখানে তো প্রতিদিন মানুষ এরকম আসে, সেই জন্য দেখতে আইছি। এত মানুষের ভিড়েও স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীন অনেক পর্যটক, দিব্যি ঘুরছেন মাস্ক ছাড়াই, শারীরিক দূরত্ব বজায় রাখারও গরজ নেই কারো মধ্যে। যেখানে আমরা আল্লাহকে ভয় না করে যদি করোনাকে ভয় করি, তাহলে তো কি বলবো, এটা তো আল্লাহ মালিক, মাস্ক আছে, সব কিছু আছে, বাকিটা আল্লাহ মালিক। আমরা তো স্বাস্থ্যবিধি মেনে আছি, যে হিসেবে আমি কই। সৈকতে মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ, শুরুর দিকে জেলা প্রশাসন দু একবার অভিযান চালালেও এখন তা বন্ধ।
এরা অনেক বেপরোয়াভাবে যে দূর দূরান্ত থেকে আসছি, বাচ্চা নিয়ে আসছি একটু দেখার জন্য, হঠাৎ করেই নেমে পড়ে। শুধু মূল সৈকত নয়, পতেঙ্গা থেকে সীতাকুণ্ড পর্যন্ত আউটার রিং রোড লাগোয়া পুরো সাগর পাড়ের প্রতিদিনের চিত্র এখন এমন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এখনও দেশের 60% মানুষ গ্রামে বাস করে, তাই কৃষির উন্নতি ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই করা সম্ভব নয় বলে জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে কৃষি গবেষণা কাউন্সিলের বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদকে সভাপতি ও সাঈদ শাহিনকে সাধারণ সম্পাদক করে 23 সদস্যের বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগান্ত সম্পাদক সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান সহ কৃষি সংশ্লিষ্টরা। বাজেটে কৃষির আধুনিকায়নে সরকার বরাদ্দ বাড়িয়েছে, কৃষির উন্নয়ন ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয় বলেও জানান কৃষিমন্ত্রী। তাদের জীবন জীবিকার জন্য কোনো না কোনো ভাবে তারা কৃষির সাথে জড়িত। এই কৃষির যদি উন্নতি হয়, যদি কৃষকের আয় হয়, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়, তাহলে শিল্প কারখানা যেগুলো হবে তার যে পণ্য উৎপাদন হবে, পণ্যেরও কিন্তু ডোমেস্টিক বাজার, স্থানীয় বাজার সেটা অনেক প্রসারিত হবে। এবার জানাবো সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও কমেছে লেনদেনের গতি, যদিও বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সহ বেড়েছে লেনদেন পরিমাণ। প্রথমেই ডিএসসির খবর। প্রধান সূচক ব্রড ইন্ডেক্স বেড়েছে প্রায় 40 পয়েন্টের মতো, দাঁড়িয়েছে 6092 পয়েন্টে। ঊর্ধ্বমুখী ছিল বাকি দুই সূচকও। ডিএসসি সরিয়া প্রায় 11 এবং ডিএসসি 30 2 পয়েন্টের মতো বেড়েছে, কিন্তু লেনদেন কমেছে প্রায় 3% মতো। হাতবদল হয় 9,524 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 9,798 কোটি টাকার শেয়ার। তালিকাভুক্ত 379টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 224টির, কমেছে 140টির, আর অপরিবর্তিত ছিল 11টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়নি 4টি প্রতিষ্ঠানের। গত কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহেও লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। হাতবদল হয়েছে মোট 654 কোটি 3 লাখ টাকার শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল পায়োনিয়ার ইন্স্যুরেন্স, লেনদেন হয়েছে 367 কোটি 21 লাখ টাকার শেয়ার। আর তৃতীয় অবস্থানে ছিল ন্যাশনাল ফিড মিল, প্রায় 52% বেড়ে দরবৃদ্ধি তালিকায়। গত সপ্তাহে শীর্ষে ছিল মালিক স্পিনিং, এর পরের অবস্থানটি নিয়েছে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে প্রায় 29%, আর তৃতীয় স্থানে আছে কাট্টালি টেক্সটাইল। অন্যদিকে প্রায় 28% কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, এর পরের অবস্থানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। প্রতিষ্ঠানটির শেয়ারের দর কমেছে 23%। তৃতীয় অবস্থানে ছিল স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ। এবার চট্টগ্রাম এক্সচেঞ্জের খবর। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসসিতে মূল সূচক সিএএসপিআই 0.49% বেড়ে দাঁড়িয়েছে 17,657 পয়েন্টে। পাশাপাশি বেড়েছে সিএসসিএক্স এবং সিএসসি 30 সূচকেও। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে প্রায় 560 কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া 337টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 192টির, কমেছে 135টির, আর অপরিবর্তিত ছিল 10টি কোম্পানির শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো। প্রতিষ্ঠানটির মোট 69.4 কোটি টাকা শেয়ার। হাতবদল হয়েছে 44 কোটি টাকার বেশি লেনদেন নিয়ে। পরের অবস্থানে ছিল অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এছাড়া ডাচ বাংলা ব্যাংক আছে তৃতীয় অবস্থানে। দরবৃদ্ধি তালিকায় শীর্ষে ছিল মুন্নুস ফ্যাব্রিক্স, দাম বেড়েছে 60%। দ্বিতীয় অবস্থানে মালিক স্পিনিং ও তৃতীয় অবস্থানে আছে নিয়ালকো অ্যালায়েন্স। অন্যদিকে প্রায় 27% কমে দরপতনের তালিকায় শীর্ষে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। তালিকায় দ্বিতীয় স্থানে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ। শেয়ারের দর কমেছে প্রায় 25%, আর তৃতীয় অবস্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর কমেছে প্রায় 21%। দেশের জীবন বীমাকারী কোম্পানিগুলোর মাঠ পর্যায়ের কর্মীদের সাংগঠনিক কাঠামো ও কমিশন পুনর্বিন্যাস করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিমান উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ। নতুন নির্দেশনাটি আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। নির্দেশনাটি বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও বিএসসিসিকে অবহিত করা হয়েছে। সার্কুলার অনুসারে নতুন সাংগঠনিক কাঠামো অনুসারে 5টির পরিবর্তে 3টি গ্রেডে কর্মকর্তা নিয়োগ করতে পারবে জীবন বীমা কোম্পানিগুলো। গ্রেড 3টি হচ্ছে জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। নতুন কাঠামোতে মাঠ পর্যায়ে প্রত্যেক ইউনিট ম্যানেজারের অধীনে কমপক্ষে 5 জন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট থাকবে। সার্কুলারে আরও বলা হয়েছে সহকারী ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কমিশন ভিত্তিক নিয়োগ বা পদায়ন করা যাবে না।
এই ছিল বিজনেস ছুটিতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।